করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে না দাঁড়িয়ে বরং মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিরোধী দলের যুব সংগঠন। সোমবার বিজেপি রাজ্য দপ্তর এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ সভাপতি নবাদল বণিক। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিরোধী দলের যুব সংগঠনের একাংশ নেতা রাজ্যের মানুষের কাছে মিথ্যা তথ্য দিচ্ছে, এই ধরনের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। নবাদল বণিক বলেন, যারা এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে যেন রাজ্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আমাদের মাস এবং স্যানিটাইজার ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। কালকে গতকালকে আমরা দেখলাম যে রাজ্যের এক যুব সংগঠন গতকালকে প্রেস কনফারেন্স করা হলো, বলা হচ্ছিল যে রাজ্যের মধ্যে কাতরে কাতরে মানুষ অক্সিজেনের অভাব, মানুষ মারা যাচ্ছে। তো সেটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনারা জানেন যে তারা গুজব ছড়ানো হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে, যে আপনারা যদি চিন্তা করে দেখুন যে 25টা বছরের মধ্যে আপনারা ওদেরকে জিজ্ঞাসা করুন যে 25টা বছরের মধ্যে কয়টা হসপিটালের মধ্যে অক্সিজেন প্লান্টের ব্যবস্থা ওদের সরকার করেছিল। আমি রাজ্যের প্রশাসনকে বলবো, যারা গুজব ছড়াচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনে, তাদের জন্য আইন ব্যবস্থা করে, তাদেরকে অতি সত্তর আইনি ব্যবস্থা করার জন্য তাদের বিরুদ্ধে যারা ভুল তথ্য দিচ্ছে সরকারের। যুব মোর্চা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুবনেতা ভিকি প্রসাদ যাদব। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।